কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে 48 ঘন্টার মধ্যে, এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর এই মামলাটি আজ সুপ্রিম কোর্টে উঠেছিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, এমনই কিন্তু খবর উঠে আসছে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ। আর সেই নির্দেশে কিন্তু প্রাথমিক ধাক্কা খেয়ে গেল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু আইনি প্যাঁচে কিন্তু পড়িয়ে গেলেন রাজীব সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে কিন্তু আজ তোলপাড় পঞ্চায়েত ভোট মামলায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলার শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হতে চলেছে বলে এদিন অর্থাৎ সোমবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই মামলার দিকেই তাকিয়ে রয়েছে বিরোধীরা। একই সঙ্গে এই মামলার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজ্যের নির্বাচনী কমিশনার রাজীব সিনহার অভিমত। তিনি কেন্দ্রীয় বাহিনী চাইলে পাবেন, না চাইলে আদালত কি করবে সেটাই এখন দেখার। তবে নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক সংস্থা, তাই শীর্ষ আদালত কমিশনের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নাও দিতে পারে, এমনই কিন্তু মনে করা হচ্ছে। তবে এদিন অবশ্য সুপ্রিম কোর্টে মামলা দাখিলের সময় রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয় ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়, শীর্ষ আদালতকে কমিশন বলে কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়, পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য, পরে রাজ্যের তরফেও এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্ট বলেছিল 48 ঘন্টার মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনানোর ব্যবস্থা পাকা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে, বাহিনী চেয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করি সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি MM সুন্দরেশের ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি ওঠে। সেখানেই কমিশনের আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে 48 ঘন্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাইকোর্টে গিয়ে বলুন, সেখানে সময় চান। কিন্তু কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এখতিয়ারের বিষয়টি নিয়ে পাল্টা যুক্তি দেয় সুপ্রিম কোর্টে। অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, 48 ঘন্টার সময় কিন্তু বেঁধে দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সময় পেরিয়ে গেছে, আদালত অবমাননা করেছে রাজ্য নির্বাচন কমিশনার, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ কিন্তু এবার বিরোধীদের তরফে তোলা হয়েছে। সেই নিয়ে হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হচ্ছে। সুপ্রিম কোর্টেও এদিন 48 ঘন্টার সময় নিয়ে প্রশ্ন তোলে রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, কড়া ভাষায় বলে দিয়েছে, 48 ঘন্টার সময় দিয়েছে হাইকোর্ট, সময় বাড়ানোর হলে হাইকোর্টে গিয়ে বলুন, আমাদের এটা কাজ নয়। আগামীকাল এই মামলার কিন্তু ফাইনাল শুনানি এবং ফাইনাল রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট। আজ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবিতে যে মামলা সুপ্রিম কোর্টে, সেই মামলায় কিন্তু তোলপাড় এজলাস, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে আগামীকাল সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভবিষ্যৎ কী হয়, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।